নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। ঘূর্ণিঝড় অশনির প্রভাব পড়েছে নরসিংদীতেও। নিম্ন ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আরও 2 থেকে 3 দিন। গত কয়েকদিন যাবৎ নরসিংদীর বিভিন্ন স্থানে নিম্ন ও মাঝারি ধরনের টানা বৃষ্টিপাতের প্রভাবে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। তার মধ্যে গত বুধবার মধ্যরাত থেকে নরসিংদীতে আঘাত হানে ঘূর্ণিঝড় অশনি। বিপর্যস্ত অবস্থায় দিন পার করছে দৈনিক খেটে খাওয়া মানুষগুলো। সকাল থেকে বাইর হয়েছি, এখনও কিবা 200 টাকা কামাই করতে পারিনি। এদিকে ঘর ভাড়া, শিশু বাচ্চা আছে ঘরের মধ্যে, এমনকি এইদিকে চাউলেরও দাম বেশি। মোটা চাউল কিনলে 50 টাকা, ভালো চাউল কিনলে 60 টাকা কেজি, তরি তরকারির দাম বেশি। এখন আমরা অসহায় অতি দরিদ্র লোক, কী করব? সারাদিন ঘুরি ঘুরি বৃষ্টি, কাম করতে পারছি না। সারাদিনে 300 টাকার কাম করছি, গতকালকে সারাদিনে 300 টাকার কাম করছি, মালিককে 200 টাকা দিয়ে আমি 100 টাকা নিছি। এদিকে সাধারণ শ্রমজীবী মানুষের পাশাপাশি অশনির প্রভাব শিক্ষাঙ্গনেও পড়েছে বলে দাবি অনেকে। স্কুল কলেজ খুলে দেওয়ার পর অনেকে স্কুল কলেজে আসতে বিঘ্ন ঘটতেছে, তাদের পড়াশোনার ব্যাঘাত ঘটতেছে এই ঝড়ঝাপটা। পবিত্র ঈদুল ফিতরের অবকাশ কাটিয়ে আমাদের শিক্ষার্থীরা যখন শিক্ষাঙ্গনে আসতে শুরু করলো, স্কুল কলেজের ক্লাসরুমগুলো বৃষ্টির কারণে ফাঁকা দেখা যাচ্ছে। সকালে বৃষ্টি হওয়ার কারণে অনেক শিক্ষার্থী আজকে কলেজ এবং স্কুলে উপস্থিত হতে পারেনি। আমাদের সামনে, আমরা জানি আমাদের পরীক্ষাগুলো রয়েছে, HSC পরীক্ষা রয়েছে, বিভিন্ন স্কুলে সিটি পরীক্ষাগুলো হচ্ছে, অর্ধবার্ষিক হচ্ছে। এই পরীক্ষার আগে শিক্ষার্থীদের পড়াশোনার চাপটা একটু বেশি, সেক্ষেত্রে আমাদের নরসিংদী জেলার যেই প্রাণকেন্দ্রে যেই রাস্তাগুলো রয়েছে মেরামত করা হয়নি, এগুলোর কারণে দুর্ভোগটা বেড়েছে। শিক্ষার্থীরা বাসা থেকে বের হলেই আমাদের রাস্তার যানজট এবং রাস্তার যে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা, এটি দুর্বল হওয়ার কারণে শিক্ষার্থীরা আরও বাসা থেকে বের হতে চাচ্ছে না। আবহাওয়া অফিস বলছে গত 10 মে বুধবারের আগের বৃষ্টিপাতের সাথে ঘূর্ণিঝড় অশনির কোনো সামঞ্জস্যতা নেই। ঘূর্ণিঝড় অশনির প্রভাব পড়েছে বুধবার মধ্যরাত থেকে। গত 10 তারিখের আগে যে বৃষ্টিপাতটা হয়েছে সেটা ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে হয়নি। এমনিতে আমাদের যে এখন যে মানে এখন তো বৈশাখ মাস চলতেছে, স্বাভাবিক যে বৃষ্টিপাত হওয়ার কথা ছিল সেই ধরনের বৃষ্টিপাতই হয়েছে, মাঝারি ধরনের বৃষ্টিপাত নরসিংদীতে হয়েছে। আর ঘূর্ণিঝড়ের অশনির প্রভাবে গতকালকে থেকে মানে গত 10 তারিখ থেকে নরসিংদীতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে নরসিংদীতে গত 24 ঘন্টায় 34 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছে আবহাওয়া অফিস। অশনির প্রভাবে নিম্ন ও মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে আগামী 2 থেকে 3 দিন পর্যন্ত। আগামী 24 ঘন্টায় 30 থেকে 40 মিলিমিটার বৃষ্টিপাতের শঙ্কা করেছে আবহাওয়া অফিস। তবে তীব্র বাতাসের আশঙ্কা নেই বলে জানান নরসিংদী প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের অফিসার ইনচার্জ হুমায়ুন কবির তালুকদার। গত 24 ঘন্টায় আমরা নরসিংদী আবহাওয়া অফিসে 34 মিলিমিটার বৃষ্টিপাত আমরা রেকর্ড করেছি এবং ঘূর্ণিঝড়ের কারণে আজকে 11 তারিখ, মে মাসের 12 তারিখ কালকেও মানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং আগামীকালকেও মাঝারি ধরনের বৃষ্টিপাত নরসিংদীতে হওয়ার সম্ভাবনা আছে। ঢাকা বিভাগের জন্য মাঝারি রকমের বৃষ্টিপাতটা আগামীকালকের মধ্যে আমরা আশা করতেছি গত মানে আগামী 24 ঘন্টায় 30 থেকে 40 মিলিমিটারের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে এটা মানে হালকা একটু রোদ হওয়ার সম্ভাবনা আছে, তবে কতক্ষণ পরপর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বৃষ্টি একবারে থেমে যাবে না। এর মধ্যে নরসিংদীর সকল নৌবন্দরগুলোতে 1 নম্বর সতর্কতা সংকেত এবং দেশের সকল সমুদ্র বন্দরগুলোতে পুনরায় 2 নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। হেড অফিস 50/3 এলাহি মেনশন, পশ্চিম ব্রাহ্মণ্ডী, নরসিংদী। রিপোর্ট ও চিত্রগ্রহণ সৈয়দ ইমরান হাসান, নরসিংদী টিভি।